हेलो गाइस वेलकम टू माय अनदर वीडियो तो आज के जेटा नहीं वीडियो कुछ तुम्हारा भेबो ना आज के भी कथा घूरते जाब मैंने आज के ब्लगटा घूरते जा तुम सब कटा ब्लगे प्राय क्या जाए जाए तो आज के ब्लगटा हे मैंने अने के इन्स्टाग्राम कमेंट करो दिए तुम्हारे ना कि जहाँ पैंट पुजो जो शपिंग सब देखते चाहिए सब देखते चाहिए तो अने के कराते तक माँ बोलो जो तेल शपिंग एक ब्लग देखिए दे जे की शपिंग करेस तक हमें भावलम जो बोडकास्टे दिए देखी तेल बोडकास्टे जो हमें दिल जे पुजो शपिंग के देखते जाओ तो देखते चाहते भोट बेसि थकाते भावलम जाए देखिए दी तुम्हारा जो देखते चाहो तो देखिए दी तो चलो आज के सब शपिंग देखा हमें आगे चलो फोन टाइम जांगलार साथ सेट कर नब तब देखा हाँ ये शपिंग बैग और यहाँ हमार माँ सब किस मैं बार कर आलमारी ढुके दिए आप सब बार कर माँ बोलते जेमन बार कर दी तेम आब सब ढुकाम तो स्टार्ट कर चलो फोनटाते फोन रेखे नीचे भूल गे तो ये हे बुनुर जीन्स नॉर्मल जीन्स तो कार्गो छिलो नॉर्मल जीन्स मने स्टाइल बाजार थेके निलाम ना एक्सप्रेस बाजार थेके निएछि বিবেকানন্দ মার্কেট থেকে আর এই যে এর মধ্যে সবই দেখছি বুনুরি আছে আর এটা হচ্ছে একটা ওয়ান পিস যদি এখন সামনে সব বোতামগুলো খুলে রেখে দিয়েছে তো এটা না একটা এমন জিনিস যেটা এখন সবাই ওভার সাইজ শার্ট গুলো পরছে সেভাবেও পরা যাবে প্লাস ওয়ান পিস মতন করেও পরা যাবে এটা বুনু স্টাইল বাজার থেকে নিয়েছিল এটা হচ্ছে চাঙ্গা স্টাইল বাজার থেকে নেওয়া হ্যাঁ ওই ব্যাগটা যে হয়ে গেল ওটার মধ্যে শুধু বুনুরি ছিল এটার মধ্যে তো উপরে দেখছি আমার আছে তো দেখি ভেতরে বুনুর এখনো কিন্তু কমেন্ট হয়নি এখনো একটা আছে তো বুনুর যে টপটা দেখালাম আমার আমরা মানে ওখানেও টুইনিং ওটাতেও টুইনিং করবো যদি তোমরা জানো আমার টুইনিং করতে আমার ভিভোনে টুইনিং করতে খুব ভালো লাগে তো এবার দুটো টুইনিং হবে একটা চুড়িদারে আর একটা হবে হচ্ছে জিন্স টপে তো চুড়িদারটা তো পুরো এক কিন্তু জিন্স টপটা পুরো এক না মানে সব কিছু এক হলো কালারগুলো আলাদা ওর টপটা হোয়াইট ছিল আমার টপটা হচ্ছে ব্ল্যাকে আছে আমার টপটা এটা আমার টপ আর দাঁড়াও আগে ওইটা দেখে নিই আর ওর যে জিন্সটা ব্ল্যাক কালার ছিল কার্গো আমার এটা কিন্তু আমার একটা ডেনিমে আছে তো এটা একটা টুইনিং হবে আর একটা টুইনিং হবে সেটা দেখাচ্ছি ধরো আর এটা হচ্ছে আমার টপ এটাও ইয়ে থেকে নেওয়া চাগা টাইপের থেকে নেওয়া এটাও এই টপটা কিন্তু শার্ট ক্রপ শার্ট আর এই যে আমার সেই চুড়িদার যেটা আমরা দুইবার টুইনিং করবো এটা আমার আর এই যে দিয়েও এটা হচ্ছে বুনুর পুরোই সেম পুরোই সেম এটাও আমরা নিয়েছি হচ্ছে কাঁচরাপাড়া থেকে কাঁচরাপাড়া স্টাইল বাজার তো ওটা এক্সপ্রেস বাজার এক্সপ্রেস বাজারের পাশে একটা দারুণ চুড়িদারের দোকান আছে তোমরা কিন্তু ওখান থেকে কিনতে পারো ওখানে চুড়িদারগুলো দারুণ থাকে একদম অ্যাভারেজ রেঞ্জে থাকে দারুণ দারুণ কালেকশন আছে এই যেটা আমার চুড়িদারটা এই যে যেটা এখন বেরিয়েছে আমি আর কি ওনারা যেটা বলছি সেটা এটা নাকি আলিয়া কাট আর সাইডে নায়রা কাট তো সব নায়িকাদের আলিয়া কাট নায়রা কাট আর এই যে ওনার প্যান্ট আর বুনুরটা পুরো সেম পুরো সেম মানে একটা দেখালো মানে দুটো দেখালো পুরোই সেম এক তো এটা ফুললি ট্রেনিং হবে এটা ট্রেনিং করতে আমার দুই বোনেরই খুব পছন্দ করি আমার যা প্যান্ট শেষ হলো নাকি আমার একটা কুর্তি আছে সেটা করতে এইটা হ্যাঁ এই এটা চিকনকারি কুর্তি যেটা মানে ট্রেন্ড চলে গেছে আর এখন আমি এখনই কিনবো যখন এইসব ছিল এটা যখন ট্রেন্ডে ছিল তখন আমি পরিনি কিনিও নি পরিও নি আর এখন আমার শখ হয়েছে পরার আসলে আমি কুর্তি চুড়িদার কিছুই সেরকম পরি না কুর্তিটা যেটুকু পরি আমি কিন্তু এই ফার্স্ট চুড়িদার পরবো এর আগে আমি কোনদিন চুড়িদার পরিনি এই ফার্স্ট আমি চুড়িদার পরবো আর এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে মায়ের কুর্তি এটা মায়ের কুর্তি আর এটা হচ্ছে দশটা লাগেজ আরও একটা লাগেজ দেখি এটা আমি যেতে বলবো না আর মায়ের শাড়িটা আছে এটার মধ্যে সব মায়ের আমার সব কমপ্লিট হয়ে গেছে বুনুরও সব কমপ্লিট আর এই যে এটা হচ্ছে মায়ের একটা চুড়িদার আছে গাউন বলতে পারো এটাকে আর মায়ের এই শাড়িটা
এটা বিমল থেকে নেওয়া হয়েছিল কাঁচা ভাড়াই আমার তো এই শাড়িটা খুবই 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 পছন্দ পুরো এরকম লাল পাড় এরকম সাদা শাড়ি এটা সাদা না অফ হোয়াইট আছে এটা কিন্তু কাঞ্জি বরম আমার কিন্তু এটা প্রচন্ড পছন্দ আমি একদিন পরবো পরে এটা আমি এটা পরে আমি একদিন শ্যুট করবো এই শাড়িটা পরে আর একটাও শাড়ি আছে এই শাড়িটা হ্যান্ডলুম আমার যে হ্যান্ডলুম কি পছন্দ মানে প্রচুর পছন্দ হ্যান্ডলুম আমি খুব পছন্দ করি আর আমি মানে আমার কিন্তু কোনো শাড়ি নেই আমি সব মায়ের শাড়ি পরি এখন আমার শাড়ি নেওয়ার হয়তো বয়সও হয়নি কিন্তু যখন বিমলা গিয়ে মা শাড়ি দেখছে আমি এই শাড়িটা দেখার পর মা যেই শাড়ি দেখাচ্ছেন যে না এটাই নাও এটাই নাও এটাই নাও মানে এটা প্রচুর জোর করে 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 এটা নিয়ে আসছি আমি কারণ মা অনেক শাড়ি দেখছিল কিন্তু আমার এই হ্যান্ডলুমটার উপরে কিচ্ছু ভালো লাগছে এটা প্রচুর সফট আর এটা কিন্তু সত্যি সুন্দর লাগছে তোমাদেরকে কেমন লাগছে এটা বলো প্লিজ আমার কিন্তু এটা খুব সুন্দর লাগছে পুরো ভেতরটা এরকম এই যে পুরো এরকম আমার কিন্তু এটা প্রচন্ড পছন্দ হয়েছে প্রচন্ড আর ওটার সঙ্গে মা এই এরকম একটা ব্লাউজ নিয়েছে যেটা পিঠে কাছে ডিজাইন করা না আর একটা শাড়ি বার করি ওটা ওই দুটো আর দুটো শাড়ি মেলা আছে ওগুলো এখনো বার করা করিনি আমি একটা অরেঞ্জ কালার আছে জামদানি এই যে এই ব্লাউজটা কিন্তু এই শাড়িটার সাথেও যাবে ওই শাড়িটার সাথেও যাবে আর একটা আছে ঠাকুরটা আমার বার করতে পারছে না কারণ অনেক ভেতরে এই যে জামদানিটা আছে ওটা কিন্তু ব্ল্যাক কালার হ্যাঁ ওটা ওটা বোনপুর অষ্টমীতে ওটা ব্ল্যাক কালার আর এটা অরেঞ্জ কালার তো কেমন লাগলো আমাদের শপিং মানে এখন তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে জামা কাপড় আর এবার দেখাবো তোমাদেরকে জুয়েলারি এটা হচ্ছে বুনুর এটা হচ্ছে বুনুর ওটা চুড়িদারের সাথে করবে যেহেতু ট্রেনিং করবো ওই জন্য একই টাইপেরই নিচ্ছে কিন্তু আমারটা একটুখানি চোকারটা বড় আছে এই যে দেখাতে আছে না এই যে এই যে এটা দেখা যাচ্ছে মনে হয় হ্যাঁ এই যে দেখা যাচ্ছে এই যে এটা আমারটা আমার আর একটাও মালা আমি অর্ডার করেছি ওটা ইয়েতে ফ্লিপকার্টে অর্ডার করেছি ওটা না এখন মানে সেলে না খুব লেট হচ্ছে ডেলিভারি দিতে সে কবে অর্ডার করেছে পরশু দিন কটা করেছে দেখাচ্ছে 19 তারিখে আসবে তো মনে হচ্ছে 19 তারিখেই আসবে এখনো পর্যন্ত সবে শিফট হয়েছে আমি কিচ্ছু হয়নি আর এটা হচ্ছে মায়ের চুড়ি দেখা যাচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে মায়ের চুড়ি মায়ের যে হোয়াইট কালার শাড়িটা দেখালাম ওটার সাথে আর এটা হচ্ছে মায়ের মালা কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো হোয়াইট হয়ে যাচ্ছে পিছনে হাত দুটো দেখা যাবে না তোমাদেরকে তো ওই ব্লগটাতে বলেইছিলাম যে আমরা গোল্ডেন জুয়েলারি একদমই পরি না মানে আমাদের গোল্ডেন জুয়েলারি নেই একটা গোল্ডেনের একটা তোমরা মালা দেখতে পাবে না ঝুমকোটাও একটা কি দুটো আছে একটা আংটি আছে এই যে একটা মালা গোল্ডেন জুয়েলারি কিছু নেই আমাদের প্রচন্ড অক্সিডাইজ পছন্দ করি অক্সিডাইজে সব সব কিছু পাবা সব কিছু পাবা আর এই যে এটা না আমার খুব শখের ছিল এগুলো কিন্তু চাকদাই একটা নতুন দোকান করেছে সেখান থেকে আমার নেই সেখানে সব ব্ল্যাক পলিসের জিনিস আছে এগুলো কিন্তু যে কটা জিনিস দেখালাম অক্সিডাইজের মানে চোকার গুলো কিংবা হলো কি বেসলেটটা সবই কিন্তু ব্ল্যাক পলিস আর এটা হচ্ছে বুনুর এটাও আমার খুব পছন্দ আমি প্রথমে এটাই দেখেছিলাম দেখার পর দেখলাম এটা একটু বেশি চওড়া ওই জন্য এটা নিলাম আমার একটু মানে একটু চওড়া চওড়া বেসলেট পরে বেশি ভালো লাগে বুনুরটা আমি হাতে পরে দেখাচ্ছি এই যে বুনুরটা দুটোই কিন্তু সুন্দর লাগছে আর যেটা বলেছিলাম তোমাদেরকে এটা হচ্ছে সেই আংটিটা যেটা বাড়িতে নিয়ে এসেই দেখেছি ভেঙে গেছে এই যে সেই বাটারফ্লাইটা আর এটা হচ্ছে সেই রিংটা এখনও লাগানো হয়নি চাকদাতে যাওয়াও হচ্ছে না তো এটা চাকদায় যাব দেখি এই কাল পরশু মধ্যে যাবো গিয়েটা ঠিক করে নিয়ে আসবো এগুলো আসলে সবই ব্ল্যাক পলিসের তো আসল অক্সিডাইজে তো ওর জন্য এটা আঠা দিয়েও লাগানো যাবে এটা পুরো এই ঝালাই করেই লাগাতে হবে তো ওই জন্য বাড়িতে আমরা পাচ্ছি না আমার এটা এত পছন্দের ছিল কারণ এরকম টাইপের রিং আমি আগে কখনো পরি না আমি রিং অক্সিডাইজের পরেছি ওই গোল গোল যেগুলো হয় উপরে ডিজাইন হয় ওরকম এরকম বাটারফ্লাইওয়ালা এরকমটা আমি আগে কখনো পরিনি ওই জন্য আমার মানে এটা আমার খুবই পছন্দের কিন্তু
আমি এখন সব পেরে নিয়ে বুঝেছি, ভগবান আমাকে এখন সব বুঝাতে হবে সব। আর এই যে বনু, এই ক্লিপগুলো কিন্তু দেখবে সত্যি কিউট লাগছে। এগুলো কিন্তু আমার ব্যারাকপুর স্টেশন থেকে নিয়েছিলাম এই ক্লিপগুলো। আর এটা একটা বনুর ব্রেসলেট, এটা কিন্তু হেভি কিউট। বুনুরি বাজার, এগুলো আমরা কাঁচাবাড়ির থেকে নিয়েছিলাম। এই যে এই ক্লিপ দুটো আমার, এই ক্লিপ দুটো হচ্ছে আমার, আর এটা হচ্ছে বুনুর। পড়ে গেল এই যে, এটা হচ্ছে বুনুর। আমারটা শুধু হলো কি হোয়াইট বক্স গুলো একটু বড় বড়, বুনুটা ছোট। আর এটাও হচ্ছে বুনুর, এটা কিন্তু খুব কিউট লাগছে। এখনো কিন্তু একটা জিনিস, যা সব বাক্সে কানের সব ফেলে দিলাম। এই এই ঝুমকাটা দেখো, এই যে, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে এই ঝুমকাটা দেখো। এই ঝুমকাটা কিন্তু দারুণ, এটা নিয়েছিলাম কাঁচাবাড়া থেকে। আর একটা ঝুমকা দিয়েছি, এটা হচ্ছে আমার মানে সব থেকে ফেভারিট একটা ঝুমকা। এটা আমাদের শিমুয়ালি বাজার থেকেই নেওয়া। এই ঝুমকাটা শুধু একবার দেখো, এটা কিন্তু হেভি লাগছে আমার, মানে মুখে হাসিটা দেখো আমার। এই ঝুমকাটা এত ফেভারিট, এত ফেভারিট। এটা আমি ওই চিকনকারি কুর্তিটা যেটা দেখালাম ব্ল্যাক কালারের, ওটার সাথে আমি এটা পরবো। বেশ এটা কালারিং আছে তো, ওটা ব্ল্যাক কালার বেশ ভালো লাগবে। কিন্তু এই ঝুমকাটা আমার এত ফেভারিট, এত গ্লসি গ্লসি। এটা মানে সেদিনকে সকালে মা বাজারে গেছে, আমি বাড়িতেই ছিলাম। এবার মা বাজার থেকে এসে বলছে কি তোর জন্য হেভি সারপ্রাইজ এনেছে, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। আমাকে দেখেও বলে চোখ বন্ধ কর, সারপ্রাইজ হচ্ছে। ব্যাস আমার তো আর দশ হয় না, আমি সেই চোখ বন্ধ করে মা দাও না, মা দাও না, এরকম করে আসছি, করে আসছি। আর মা যখন বার করেছে কানেরটা আমার, মানে এত আমি লাফিয়েছি। আমি ওরকম বাড়িতে এরকম অবস্থাতে কানেরটা পরে অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, মানে এত পছন্দ হয়েছে আমার কানেরটা, প্রচণ্ড মানে এটা ভালো লেগেছে আমার। আর তারপরে আসবে মেকআপের পালা। মেকআপগুলো আমি প্রোটিন পাউডারে বলতে বলে রেখেছি, কারণ আমি মেকআপ করি না, মেকআপ একদমই করি না। আমি না ফাউন্ডেশন লাগাই, না কন্ট্রোল, আরও কি সব হয় আমি জানি না, কনসিলার টনসিলার এসব হয়, অনেক কিছু হয়। মানে তুমি দেখতে পারো আমি বাক্সতে ওগুলো নেই, কিন্তু আমি লিপস্টিকটা খুব পছন্দ করি। লিপস্টিকটা মানে ডার্ক শেড লিপস্টিক যেগুলো হয়, আমার স্কিনটা হচ্ছে ডার্ক শেডগুলো যায় প্রচুর পছন্দ করি। তো এর মধ্যে সব কিন্তু লিপস্টিকই আছে। তো এইবার যে লিপস্টিকটা নিয়েছি ওটা নাইকার নিয়েছি, বাট এটা অফলাইনে নিয়েছি। নাইকারটা এই শেডটা আমি নিয়েছি। আর মাই এটা কি মাইগ্রাম না, সরি এটা ব্লু হেভেন। ব্লু হেভেনের মাস্কারা নিয়েছি আর ব্লু হেভেনের কাজলটা নিয়েছি। ব্লু হেভেনের কাজলটা কিন্তু সত্যি খুব ভালো। এরকম এরকম স্টিকটা ব্লু হেভেনে এবার নতুন বেরিয়েছে, এটা এরকম স্টিকটা ছিল না। এবার কি বলে আমি এরকম করে চোখে দিচ্ছি, আর মা বলছে কি যে এটা কিন্তু কালো কালো হয়ে যাবে। আমি বলছি হচ্ছে না, মা বলছে এরকম হালকা করে দে, এটা এরকম করে স্নাচ হলে হালকা ভালো হয়ে যাবে। আমি বলছি হচ্ছে না, আরও ডিপ করে দিয়েছি, ডিপ করে দিয়ে পুরো চোখ কালো হয়ে গেছে। পরের দিনও পুরো চোখ মুখ পুরো কালো ছিল। আর সেদিনকে আমি গেছিলাম কলকাতায় সেই ওই মাসি বাড়িতে, আর তাকে তার আগের দিন কাজটা লাগিয়েছি, পরের দিন চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে আমার। আর একটা ব্লেন্ডার নিয়েছি, কারণ আগের বারের ব্লেন্ডারটা না পুরো নষ্ট হয়ে গেছে। আমার যে ফাউন্ডেশনটা আগের বার নিয়েছিলাম এখনও দেখো কতটা পড়ে আছে, দেখা যাচ্ছে না রে, পুরোটা দেখাচ্ছে সামনে থেকে। এখনো বলতে গেলে পুরো ডাব্বাই পড়ে আছে, কারণ একদমই ইউজ করি না আমি। মানে কোথাও যাওয়ার সময় ময়েশ্চারাইজারটা দেবো, টোনারটা দেবো, ময়েশ্চারাইজারটা দেবো, আর যে ল্যাকমির তো হ্যাঁ ল্যাকমির যে রোজ পাউডারটা আছে রোজ পাউডারটা দেবো, ব্যাস চলে যাবো। আমার আর কিচ্ছু করা লাগে না, আমি শুধু চোখে কাজলটা সব সময়তেই কাজলটা করি আর লিপস্টিকটা, ব্যাস আর কিচ্ছু আমি মেকআপ ইউজ করি না। তো এখানে আমার সব কিছু দেখানো কমপ্লিট হয়ে গেলো, আর তোমাদেরকে একবার আমি যাদের কি অবস্থা করেছি সেটাও দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। তো এই যে জায়গাটার অবস্থা করেছি আমি,
আর এখন এই সবকিছু আমাকে গুছাতে হবে, না গুছালে এই যে বসে আছে দেবে আমাকে, কারণ আমি যখন বার হয়েছি তখন আমাকে বলেছি যেমন সব বার করেছিস তেমন সব ভাজ করে আলমারিতে ঢুকাবি বলেই দিয়েছে। প্রথমে আমি কানারটা হাতে নিয়ে বসে আছি, আমার না হেভি লাগছে, কানারটা আমার সব থেকে প্রিয়, সব থেকে প্রিয়। আমার কিন্তু প্রচুর কানের আছে, এই যে এইগুলো, এই বাক্সতে এতগুলো, আর একটা বাক্স আছে এই যে এই বাক্সতে এতগুলো, আবার ওই ঘরে একটা বাক্স আছে, ওর মধ্যে শুধু শুধু অক্সিডাইজ দেখতে পাবে, শুধু অক্সিডাইজ, গোল্ডেনে কিছু দেখতে পাবে না, শুধু অক্সিডাইজ। ওই জন্য আমি এত অক্সিডাইজ পড়ি বলে আমার ফ্রেন্ডরা বলে কী এত অক্সিডাইজ পড়িস, কী এত অক্সিডাইজ পড়িস। আমার যেন অক্সিডাইজে একটা মানে ভালোবাসা আছে, গোল্ডেনের প্রতি সেরকম একটা ভালোবাসা নেই, অক্সিডাইজের প্রতি যে ভালোবাসাটা আমার আছে। অনেকে মাটির জুয়েলারি পরে, তারপর কাপড়েরগুলো পরে, আমি সেগুলোও পড়ি না। সে কাপড়ের একটা আছে যেটা আমি ওই কুমোরটুলিতে যখন গেছিলাম সেটা পড়েছিলাম, ওই একটা আছে, ব্যস্ত আর কিচ্ছু নেই। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই 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 জানাবে, একদম লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তোমরা দেখতে চেয়েছো, আমি দেখিয়েছি আমার শপিংগুলো, তো বলো মানে আর কি বলবো। তো আজকের ভিডিওটা মানে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের ভালোবাসা আমার অনেক 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 চাই। আর ইউটিউব থেকে দেখে থাকলে যেটা প্রতিবার বলি, অবশ্যই যাও সাবস্ক্রাইব করে আসো, একদম লেট করবে না। আর ফেসবুক থেকে দেখে থাকলে এই যে উপরেই আছে ফলোর অপশানটা, যাও তাড়াতাড়ি ক্লিক করে দাও।